সুপ্রভাত বন্ধুরা, দীপ শিবা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তা দেখুন, বেগুন, বাঁধাকপি, আলু, বিট ও টমেটো কেটে একটা নতুন নিরামিষ সবজি রান্না করতে আসলাম। আর এর সাথে কিছু মশলা লাগবে, সেই মশলাগুলো দেখে নিন। সম্পূর্ণ নিরামিষ রান্না হবে। সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি প্রথমে। তো চলুন শুরু করা যাক রান্নাটি। প্রথমে সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে রেডি করে রেখেছি। তার সাথে মশলাগুলো রেডি করছি। সাথে থাকবে চেরি টমেটো, লঙ্কা, আদা। তো এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে সর্ষের তেল, তারপর গোটা জিরা, তারপর একটু কারি পাতা দিলাম, তারপরে দিলাম হিং, তারপরে দিলাম আদা কুচি, তারপরে দিলাম চেরি টমেটো, তারপরে আস্তে আস্তে নাড়াতে থাকলাম। এবার একটু কসুরি মেথি দিয়ে দিলাম, সাথে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ ও হলুদ গুঁড়ো এবং সবজি মশলা সব দিয়ে ভালো করে নাড়াতে থাকলাম। এবার ঢেকে দিলাম। তা ঢাকনাটা উঠিয়ে এবার সবজিগুলোকে দিয়ে দিলাম। কেটে রাখা সবজিগুলোকে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাগুলো সব সবজির সাথে মাখালাম। মাখিয়ে নিয়ে রেখে দিলাম। তা দেখুন, ঢাকনা খুলে একটু মজার জন্য রেখে দিয়েছিলাম, একটু মজে গেছে। তারপর আবার খুলে নিলাম। তারপর এর মধ্যে একটু অ্যাড করলাম একটু চিনি, স্বাদ অনুযায়ী, যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন। আমরা নিরামিষ রান্না একটু মিষ্টি দিয়ে খেয়ে থাকি। তা দেখুন, হয়ে গেছে এই মজাদার মিক্সড ভেজিটেবল ফ্রাইটা। দেখুন, চেরি টমেটো লঙ্কা দিয়ে এটাকে সাজিয়েছি। তা বন্ধুরা, তোমরা আমাদের সাথে থেকো আর আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।